আসসালামু আলাইকুম। জীবন্ত জীবন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ডক্টর শরীফ রায়হান। অনেক সময় আমরা দেখতে পাই গ্রাম দেশে যে ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে সেটা হলো বাচ্চা পানিতে পড়ে গেছে অথবা সাঁতার জানে না, এরকম কেউ পানিতে পড়ে গেছে, পড়ে গিয়ে অনেক সময় পেশেন্ট মারা যায়। মারা গেলে সেক্ষেত্রে তো আমাদের হাতে আসলে করণীয় তেমন কিছু নাই, বাট আপনি যদি তাকে জীবন্ত অবস্থায় উঠাতে পারেন, আপনি উঠে সাথে সাথে পালস চেক করতে হয়, যদি পালস চলন্ত অবস্থায় থাকে তাহলে আমরা কি করব, তার পেটের উপরে চাপ দিব, এটা হলো আমাদের প্রথম কাজ। পেটের উপরে চাপ দিয়ে তার মুখে পানি যা আছে সব বের করে ফেলবো। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি খেয়াল করে দেখবেন যে নাকে বা মুখের ভিতরে ময়লাযুক্ত কিছু জমে আসে। আমাদের যে পুকুরগুলো বাংলাদেশে আমরা দেখি সেখানে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকে, সেখানে ময়লা থাকে। অনেক সময় আমরা কি পাই, মুখের ভিতরে মাটি ঢুকে আসে, নাকের ভিতরে মাটি ঢুকে আসে। কাজে আপনি যখন পেটে জোরে চাপ দিবেন সাথে সাথে পানি বের হওয়ার সাথে সাথে ওই ময়লাগুলো বের হয়ে যাবে, বাট তারপরও আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ময়লা যদি থেকে থাকে সেটাকে আমরা পরিষ্কার করে দিব। এটা হলো আমাদের প্রাথমিক কাজ। এরপরে আমরা যেটা করব সেটা হলো তারপরও আপনি দেখবেন যে পেশেন্ট শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। যদি শ্বাস প্রশ্বাস না নেয় তখন আমরা মুখ দিয়ে, মুখে মুখ লাগিয়ে আমরা শ্বাস দেওয়ার চেষ্টা করব। ভেরি ইম্পর্টেন্ট, মুখে মুখ লাগিয়ে। সেক্ষেত্রে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা কি করব, নাক এবং মুখ দুটো একত্রে নিয়ে আমরা এই শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি বড় মানুষ হয় তাহলে নাকটা ধরে শুধু মুখ দিয়ে আপনি শ্বাস দেওয়ার চেষ্টা করবেন। এই জিনিস পর্যন্ত আমাদের হাতে আছে। তারপরে যদি কোনো সমাধান না হয় আমরা সরাসরি ডাক্তারের পরামর্শের জন্য চলে যাব। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা প্রথমে পালস চেক করে দেখব যে জীবন্ত পেশেন্ট এখনও জীবন্ত অবস্থায় আছে কিনা। হাতটা ধরলেই কিন্তু বোঝা যায় যে সে জীবন্ত আছে কিনা। যদি জীবন্ত অবস্থায় সে থাকে আমরা সাথে সাথেই তার কি করব, পেশেন্টকে আমরা পেটের উপরে চাপ দিয়ে, পেটের উপরে চাপ দিলে যে পানিটা সে খেয়ে ফেলছিল সেই পানিটা বের হয়ে যাবে, এটার দিকে আমরা নজর রাখবো। এই সাথে সাথে আমরা আরও নজর রাখবো যে তার নাক এবং মুখের ভিতরে কোনো ময়লা ঢুকে আছে কিনা। অনেক সময় যেটা হয় যে ময়লা ঢুকে থাকার কারণে আমাদের নাক দিয়ে শ্বাস টানা, কিংবা নাক বন্ধ হয়ে গেলে অনেক সময় আমরা মুখ দিয়েও শ্বাস টানতে পারি, সেই শ্বাস টানাটা বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় আমাদের যে জিহ্বাটা আছে সেই জিহ্বাটা পিছনের দিকে ব্যাক ফল করে যায়, পড়ে যায়। জিহ্বা যদি পিছনের দিকে পড়ে যায় সেক্ষেত্রে নাক দিয়ে শ্বাস টানার যে রাস্তাটা সেই রাস্তাটাও বন্ধ হয়ে যায়। তাহলে সেরকম কিছু থাকলে আমরা হাত দিয়ে জিহ্বাটাকে সোজা করে দিতে পারি। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে আমাদের তিনটা কাজ। এক নম্বর কাজ হলো যদি দেখি পালসটা চেক করা, জীবন যদি থাকে সাথে সাথেই আমরা কি করব, পেটের উপরে চাপ দিয়ে পানি বের করে দেওয়ার চেষ্টা করব। আমরা নাকটা দেখব চেক করে সেখানে কোনো ময়লা আছে কিনা, মুখটা আমরা চেক করে দেখব কোনো ময়লা আছে কিনা, কিংবা জিহ্বাটা পিছনের দিকে বেঁকে পড়ে আছে কিনা আমরা জিহ্বাটা সোজা করে দেওয়ার চেষ্টা করব। কোনো ময়লা থাকলে সেটা বের করার চেষ্টা করব। এরপরে আমরা মাউথ বাই মাউথ মানে মুখে মুখে আমরা শ্বাস প্রশ্বাস দেওয়ার একটা চেষ্টা চালাবো। তাতেও যদি কোনো কাজ না হয়, উন্নতি না হয়, আমরা কোনো নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। আপনাদের এরপরও যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। জীবন্ত জীবন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।